সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে সুস্থভাবে আছো আজকে তোমাদের অষ্টম শ্রেণী বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর বহু নির্বাচনী প্রশ্নের একটি ক্লাস করব তাহলে সামনে যেহেতু তোমাদের একটি পরীক্ষা রয়েছে তাই সেই পরীক্ষার জন্যে সেই পরীক্ষার উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যেই আমি পড়ানো বা ক্লাসটি করানোর চেষ্টা করব আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তাহলে শুরু করছি এক নং প্রশ্ন ব্রহ্মের আরেক নাম কি। ব্রহ্মার আরেক নাম হচ্ছেন পরমাত্মা তাহলে ব্রহ্মের আরেক নাম হচ্ছে পরমাত্মা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বহুরূপে ঈশ্বরের প্রকাশ বলে অভিহিত করেছেন কে ঈশ্বরকে বহুরূপে অভিহিত করেছেন স্বামী বিবেকানন্দ এখানে আরও তিনজন লেখকের নাম রয়েছে বা এদের মধ্যে এই বাকি তিনজনের মধ্যে কেউ নন শুধুমাত্র স্বামী বিবেকানন্দেই ঈশ্বরের বহুরূপ প্রকাশ আছে বলে মনে করেন তিন নং প্রশ্নটি হচ্ছে ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন কেন ঈশ্বর বা ভগবান যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় এবং যখন অধর্ম হয় তখনই তিনি দুষ্টদের দমন করার জন্যে পৃথিবীতে নেমে আসেন চার নং প্রশ্ন ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এগুলো ভগবানের কি। ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এগুলো হচ্ছে ভগবানের গুণ ভগবানের এক একটি গুণ হচ্ছে এগুলো পাঁচ নং প্রশ্ন পৃথিবীতে পৃথিবীকে পালন করেন কে আমরা জানি যে পৃথিবীর পালন করতে হচ্ছেন নারায়ণ অর্থাৎ তিনি পৃথিবী পালন করে থাকেন সকল কিছুই তিনি পালন করে থাকেন ছ নং প্রশ্ন ঈশ্বরকে আমরা কি ভেবে শ্রদ্ধা ও ভক্তি করি ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান ভেবে শ্রদ্ধা ও ভক্তি করি কারণ তার উপর বা ঈশ্বরের উপর বড় কেউ নেই তিনিই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিমান সাত নাম প্রশ্ন মহাবিশ্বের সব কিছু যথানিয়মে নিয়ন্ত্রণ করেছেন কে মহাবিশ্বের সব কিছু যথা নিয়মে নিয়ন্ত্রণ করেন একমাত্র ঈশ্বর কারণ এটি কোনো মানুষের দ্বারা এই নিয়ম পালন করা সম্ভব নয় তাই মহাবিশ্বের সব কিছু যথা নিয়মে নিয়ন্ত্রণ করেন একমাত্র ঈশ্বর আচ্ছা সকল বিষয়ে আট নং প্রশ্ন সকল বিষয়ে চাওয়া পাওয়া দূর করতে সক্ষম হন কে সকল বিষয়ের চাওয়া পাওয়া দূর করতে সক্ষম হন জ্ঞানী কারণ জ্ঞানী মানুষেই একমাত্র বুঝতে পারে তার চাওয়া পাওয়াটা কতটা প্রয়োজন তাই সকল বিষয়ে চাওয়া পাওয়া দূর করতে সক্ষম হন জ্ঞানী আচ্ছা তাহলে নয় নং প্রশ্নটি দেখো জ্ঞানী নিকট ঈশ্বরের রূপ কি। জ্ঞানী নিকট ঈশ্বরের রূপ হচ্ছে ব্রহ্ম দশ নং প্রশ্নটি বাবু যোগ সাধনায় নিজেকে ব্যস্ত রাখেন তার দৃষ্টিতে ঈশ্বর কী বাবুর দৃষ্টিতে ঈশ্বর হচ্ছেন পরমাত্মা এবং এগারো নং প্রশ্নটি দেখো এবার বেদাঙ্গগুলো কিসে রচিত বেদাঙ্গগুলো গদ্যে পদ্যে বা গদ্য ও পদ্য উভয়ে রকম কোনোটি নয় বেদাঙ্গগুলো শুধুমাত্র সূচকারেই রচিত হয় বারানং প্রশ্নটি কোনটির মাধ্যমে বেদের জ্ঞান লাভ করা যায় আচ্ছা বেদের জ্ঞান লাভ করতে হলে ধ্যান করতে হয় এবং যদি মুনি ঋষিরা ধ্যান করেন তাহলে সে বেদের জ্ঞান অর্জন করতে পারবেন তেরো নং প্রশ্নটি সংহিতা মানে কি সংহিতা হচ্ছে সংকলন এবং এই সংকলন বিষয়টা হচ্ছে যে এক জায়গায় করে রাখা সেটাই হচ্ছে সংকলন চোদ্দ নং প্রশ্নটি বাবু প্রতিদিন গানের সুরে বেদ পাঠ করেন তিনি কোন বেদ পাঠ করেন বাবু প্রতিদিন যেহেতু গানের সুরে বেদ পাঠ করেন তাই তিনি সামবেদ পাঠ করে থাকেন আমরা জানি যে সামবেদ শুধুমাত্র গানের সুরেই পাঠ করা হয়ে থাকে পনেরো নং প্রশ্নটি দেখো গীতার অপর নাম কি। গীতার অপর নাম হচ্ছে সপ্তশতী ষোলো নং প্রশ্ন নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে কি বলে নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে শিক্ষা বলা হয় সতেরো নং প্রশ্ন বেদাঙ্গের অন্যতম অঙ্গ কোনটি বেদাঙ্গের অন্যতম অঙ্গ হচ্ছেন ছন্দ আঠারো নং প্রশ্ন স্বর্গের দেবতা কে স্বর্গের দেবতা হচ্ছেন বিষ্ণু উনিশ নং প্রশ্নটি কোন যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় আমরা জানি যে যুগ হচ্ছেন চারটি এবং তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন দাপর যুগে এবং দাপর যুগে সেই সময়ে দুষ্টদের দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন বিষ্ণং প্রশ্নটি দেখো কিসের ভিত্তিতে সমাজে চতুর্ণের সৃষ্টি হয়েছে আমরা জানি সমাজে চারটি বর্ণ রয়েছে তার মধ্যে এই বর্ণগুলো সৃষ্টি শুধুমাত্র তাদের কর্মের ভিত্তিতেই হয়েছে যে যেই যে ধরনের কাজ করবে বা কর্ম করবে তার মাধ্যমেই তাকে তাকে বর্ণ দেয়া হয়েছে একুশ নং প্রশ্নটি সৃষ্টির কে আমরা জানি সবাই যে সৃষ্টির দেবতা হচ্ছেন ব্রহ্মা বাইশ তাহলে আবার বলছি দেখো বাইশ নং প্রশ্নটি দাপর যুগে কোনটির প্রাধান্য ছিল দাপর যুগে যজ্ঞের প্রাধান্য ছিল তেইশ নং প্রশ্নটি হিন্দু ধর্ম আমাদের শিক্ষা দেয় নৈতিকতা শিখতে আমাদের হিন্দু ধর্ম শিক্ষা দেয় চব্বিশ নং প্রশ্নটি দেখো মানুষের ধর্ম কোনটি মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব অর্থাৎ একজন মানুষ যখন বিপদে পড়বে তাকে সাহায্য করতে হবে এবং সুখে দুঃখে প্রতিটা মানুষের পাশে থাকতে হবে এটাই হচ্ছে তার একটা মানুষের ভিতরে মনুষ্যত্ব তাহলে মানুষ মানুষের ধর্মটা হচ্ছে বোধ পঁচিশ নং প্রশ্নটি দেখো মানব সভ্যতা বিকাশের প্রাথমিক পর্যায়কে কোন যুগ ধরা হয় মানব সভ্যতা বিকাশের প্রাথমিক পর্যায় হচ্ছে সত্য যুগ আমরা জানি যে যুগ চারটি সত্যত্রে তা দাপর কলি তাহলে মানব সভ্যতা বিকাশের প্রাথমিক এবং প্রথম পর্যায়টা হচ্ছেন সত্য যুগ ছাব্বিশ নং প্রশ্নটি একটিমাত্র উপচারে কে তুষ্ট হন অর্থাৎ একটিমাত্র উপাচারে কোন দেবতা তুষ্ট হন আমরা জানি যে একটিমাত্র উপাচারে শিব তুষ্ট হয়ে থাকেন তিনি শুধুমাত্র তাকে একটি বেলপাতা দিয়ে পুজো করলেই তিনি তুষ্ট হন সাতাশ নং প্রশ্ন বিশ্বামিত্র কোন বর্ণের রাজা ছিলেন বিশ্বামিত্র ক্ষত্রিয় বর্ণের রাজা ছিলেন আঠাশ নং প্রশ্নটি দেখো ছাত্রজীবন কোন আশ্রমের অন্তর্ভুক্ত ছাত্রজীবন হচ্ছেন ব্রহ্মচর্য আশ্রমের অন্তর্ভুক্ত উনত্রিশ নং প্রশ্নটি দেখো কোন আসনটি সাপের ফোনা তোলার মতো হয় ভুজঙ্গাসন হচ্ছে ভুজঙ্গাসন আসনটি হচ্ছে সাপের ফোনা তোলার মতো হয় ভুজঙ্গ শব্দের অর্থ কী তাহলে এখন দেখো যে ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ অর্থাৎ সাপে ফনা তোলার মতন যে আসন করা হয় সেটাই হচ্ছেন ভুজঙ্গাসন বিনতা কিসের প্রতীক একত্রিশ নং প্রশ্ন বিনর্মতা হচ্ছেন নমস্কারের প্রতীক বত্রিশ নং প্রশ্ন কোন আসনে বসে চুল আশ্রলে চুল পাকে না আমরা এটা সবাই জানি যে বজ্রাসনে বসে চুল আশ্রালে চুল পাকে না গোমুখাসন অনুশীলনের পর কিভাবে বিশ্রাম নিতে হয় গোমুখাসন অনুশীলনের পরে বিশ্রাম নিতে হবে সবাসনে আমরা জানি যে প্রতিটি আসনের পরেই বিশ্রাম নেওয়ার জন্যে সবাসনটি অত্যন্ত প্রয়োজন বজ্রাসনটি কয়বার অভ্যাস করতে হয় চৌত্রিশ নং প্রশ্ন বজ্রাসনটি তিন থেকে চারবার অভ্যাস করতে হবে কোনটির দ্বারা শুভকর্ম সর্বদাই প্রত্যক্ষ করা যায় আমরা যদি নিত্যকর্ম করি তাহলে শুভকর্ম সর্বদাই আমরা প্রত্যক্ষ করতে পারব ছত্রিশ নং প্রশ্ন খাবারের পর কোন আসন অনুশীলন করা হয় খাবারের পরে বজ্রাসন আসনটি অনুশীলন করা হয় সত্রিশ নং প্রশ্ন দেখো কোন আসন সকল আসনের সঙ্গে সম্পর্কিত সবাসনটি সকল আসনের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যে আসনেই আমরা করি না কেন সেই আসনের শেষে সবাইকে সবাসনেই বিশ্রাম নিতে হয় তার জন্যে সকল আসনের সঙ্গে সম্পর্কিত হচ্ছেন সবাসনটি আটত্রিশ নং প্রশ্ন কর্মের মূল আধার কি। কর্মের মূল আধার হচ্ছেন শরীর যদি মানুষের শরীর সুস্থ থাকে তাহলে সে সকল কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে আর যদি মানুষের শরীর অসুস্থ থাকে তাহলে কিন্তু সকল কর্ম সুষ্ঠুভাবে করতে পারবে না তাই কর্মের মূল আধার হচ্ছেন শরীর তাই শরীরকে সুস্থ রাখতে হবে উনচল্লিশ নং প্রশ্নটি দেখো গভীর সাধনা নিমগ্ন হওয়াকে কি বলে গভীর সাধনা নির্মগ্ন হওয়াকে ধ্যান বলে চল্লিশ নং প্রশ্ন এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন দেখো প্রতিবার গোমুখাসন অনুশীলনের পর কত সেকেন্ড সবাসন করতে হয় প্রতিবার গোমুখাসন অনুশীলনের পরে ত্রিশ সেকেন্ড সবাসন করতে হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আজকের ক্লাসে আমি তোমাদের চল্লিশটি প্রশ্ন নিলাম পড়ালাম এবং আশা করছি এই ক্লাসটি সুন্দরভাবে দেখবে আর বইটিও সম্পূর্ণ সুন্দরভাবে পড়বে তোমার যেই সিলেবাসে যেই অংশটা তোমার হিন্দু ধর্ম বইতে আছে সেই অংশটি সম্পূর্ণ সুন্দরভাবে রিডিং পড়বে আশা করি এই ক্লাসের মাধ্যমে সবাই উপকৃত হবে ধন্যবাদ